আমার ভাইরা আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একজন খাঁটি আল্লাহর বান্দি ছিল যার ইবাদত আল্লাহর কাছে এমন ভাবে পছন্দনীয় হয়েছে আল্লাহ পাকের কাছে এমন তিনার ইবাদতগুলি পছন্দ হয়ে গেছে রাসূল ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো একজন মহিলার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেমন ভাবে বেড়ে গেল যেই মহিলা হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে 70,000 গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করলে আল্লাহ রব্বুল আলামিন আমার এই 70,000 গুনাহগার উম্মতকে নাজাত দান করবে এজন্য বলতেছিলাম দুনিয়ার মা বোনেরা দিলের কানটা লাগায় শুনবেন ও আমার মা বোনেরা ইসলামের মধ্যে চলে আসুন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকুন দুনিয়ার নাফস নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না বর্তমান তো দেখা যায় শাহবাগে আমার কিছু বোনেরা পোশাক নিয়ে তারা স্বাধীনতা চায় পোশাকের ব্যাপারে স্বাধীনতা চায় ও বোনেরা তোমাদেরকে আমি এখান থেকে আমি তোমাদেরকে সবং দিয়ে দিলাম খবরদার খবরদার ইসলামে যে পোশাকের কথা বলেছে ইসলামে যে বিধির কথা বলেছে তার থেকে তোমরা চুল পরিমাণ তোমরা নিজের অনুযায়ী চলার চেষ্টা করো না তাকাও তোমরা তাকাও মদিনার মহিলা রাবিয়া বসরির দিকে খেয়াল করো রাবিয়া বসরি কেমন ভাবে জীবন যাপন করেছে এই রাবিয়া বসরি কেমন ঘরের মহিলা ছিল তিনি এমন একটা তিনি বসরা নগরীর মধ্যে তিনি জন্মগ্রহণ করলেন একবারে নিতান্ত গরিব একটা ফ্যামিলির মধ্যে রাবিয়া বসরি জন্মগ্রহণ করল এই রাবিয়া বসরি তার বাবার নাম হলো ইসমাইল এই ইসমাইলের রাবেয়ার আগে আরো তিনটা সন্তান কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন চতুর্থ নাম্বার হলো রাবেয়া আরবিতে আছে আরবাতুন মানে হলো চার এজন্য তিনার বাবা তিনার কন্যা মেয়ে কন্যা সন্তানের নাম রেখে দিলেন রাবেয়া বুশ্রী রাবেয়া বসরা নগর এলাকায় জন্মগ্রহণ করার কারণে তিনাকে বলা হয় রাবেয়া বুশ্রী এই রাবেয়া বুশ্রী দুনিয়ার মধ্যে যখন আসলেন তিনার বাবার ঘরের মধ্যে কেমন দুর্ভিক্ষ ছিল কেমন অভাব অনটন ছিল দুনিয়ার মানুষেরা দিলের কান লাগায় শুনবেন রাবিয়া বসরি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল মায়ের কোল থেকে যখন দুনিয়ার মধ্যে এসে গেল ঘরের মধ্যে বাতি জ্বালাইবে নাবিতে পেটে একটু তেল মালিশ করবে এই তেলটা পর্যন্ত তিনার বাবা ইসমাইলের ঘরে এই তেলটা পর্যন্ত নাই মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন রাবিয়ার মা তিনার বাবা ইসমাইলকে বলল প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে একটু তেলের ব্যবস্থাও নাই আমার রাবেয়ার নাবিতে পেটে একটু তেল মালিশ করব এই তেলটা পর্যন্ত নাই যান পাশে থেকে কোনো বাড়ি থেকে একটু তেলের ব্যবস্থা করে নিয়ে আসুন কিন্তু তিনার বাবা ইসমাইল ওয়াদা করেছে দুনিয়ার মধ্যে কারো কাছে থেকে কোনো কর্জ করব না কিন্তু তিনার কন্যা রাবেয়া জন্মগ্রহণ করার কারণে তিনার বিবি বলার কারণে তিনি চলে গেলেন ওয়াদা ভেঙ্গে তিনি চলে গেলেন অন্যর বাড়িতে তেল আনার জন্য কিন্তু তেল পাইলেন না তেল না পাওয়ার কারণে মনটা খারাপ হয়ে গেল
মনটা ছোট হয়ে গেল জিন্ন শিন্ন মনটা নিয়ে তিনি বাড়িতে চলে আসলো রাতের বেলায় যখন ঘুমাইলো রাবেয়ার বাবা স্বপ্নে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইসমাইল চিন্তা করো না টেনশন করো না তোমার এই কন্যা কালক্রমে আল্লাহ পাকের এমন মাকবুল বুজুর্গী বান্দি হইবেন যে হাশরের দিন আমার গুনাহগার উম্মতের 70,000 গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করলে আল্লাহ রব্বুল আলামিন 70,000 গুনাহগারকে নাজাত দান করবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়ার বাবা ইসমাইলকে জানায় দিল ইসমাইল সকাল বেলা তুমি বসরা নগরের গভর্নরের নিকট একটা পত্র লিখবে পত্রর মধ্যে লেখা থাকবে আপনি প্রতিদিন 100 বার আমার নিকট দরুদ পাঠান এবং প্রতি জুমার রাতে আপনি 400 বার দরুদ পাঠান কিন্তু ভুলক্রমে আপনি গতকাল আপনি আমার নিকট দরুদ পাঠান নাই কেন দরুদ না পাঠানোর কারণে এই পত্র বাহককে আপনি 400 দিরহাম কাফফারা হিসেবে দিয়ে দিবেন সকাল যখন হয়ে গেল রাবেয়ার বাবা ইসমাইল পত্রর মধ্যে চিঠির মধ্যে লেখলেন লেখার পরে একজন বাহককে দিয়ে গভর্নরের নিকট পাঠিয়ে দিলেন পাঠাই দেওয়ার পর গভর্নর যখন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে শরণ করেছে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং তিনি খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার পরে তিনি 10,000 দিরহাম এতিম মিসকিনের মাঝে তিনি বণ্টন করে দিলেন এবং পত্রবাহককে বলে দিলেন আমার নিকট আশা লাগবে না তুমি ইসমাইলকে জানাই দিও আমার নিকট আশা লাগবে না যদি পুনরায় কোনো জিনিসের জন্য প্রয়োজন হয় আমার নিকট আশা লাগবে না আমি গভর্নর তোমার তার সঙ্গে যে দেখা করে আসব সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার গভর্নর 400 দিরহাম পত্র বাহকের হাতের মধ্যে দিয়ে দিলেন দিয়ে এই কথা বলার পর পত্র বাহক চলে আসলো হযরতে রাবেয়া বসরির বাবা এই 400 দিরহাম দিয়ে তিনি ঘরের মধ্যে যা কিছু প্রয়োজন ক্রয় করলেন এজন্য বলতেছিলাম এরকম হও রাবেয়া বসরির মতন খাঁটি আল্লাহর ওলি বান্দি হও দুনিয়ার নাজ নিয়ামত পে তুমি ভুলে যাও না কে আল্লাহকে আল্লাহর রাসূল বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়া হলো কাফের বেঈমানদের জন্য হলো এটা হলো জান্নাত আর মুমিনদের জন্য হলো কয়েদখানা এখানে যদি মুমিন দাবি করো আল্লাহকে যদি খুশি করে জান্নাতে যাইতে চাও নিজের খেয়াল অনুযায়ী তোমার জীবন চালানো যাবে না কারণ রাসূল তো ঘোষণাই দিয়েছে মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো একটা জেলখানা কুরআন হাদিসের বাহিরে সময় দেওয়া যাবে না সময় কাটানো যাবে না এজন্য বলতেছিলাম ও দুনিয়ার মা বোনেরা সময় আছে এখনো ফিরে আসো আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে তো বলেছেন ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল্লা আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে
হাশরের ময়দানে ক্ষতির মধ্যে পড়ে যাবে এত কিছু থাকার পরেও আসমান জমিন লৌহ কালাম দুনিয়ার মধ্যে কত কিছু আছে এত কিছু থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিন এখানে সময়ের কসম কেন খাইলেন মুফাসসিরুল ইকরাম বলেন দুনিয়ার মধ্যে প্রতিটা মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হলো সময় এজন্য সময় থাকতে সময়ের কদর করো সময়কে তুমি হালাই খালায় নষ্ট করে দিও না এই সময় থাকতে সময়ের কদর করো কারণ প্রতিটা মানুষের কাছে তার মূল্যবান জিনিসের নাম হলো সময় মুসলমান ভাইরা আমার এজন্য বলতেছিলাম রাবিয়া বসরির ইমানের দিকে লক্ষ্য করো একদিন রাতের বেলায় রাবিয়া বসরির আত্মীয় স্বজন পরিবার নিয়ে তিনি খানার আইটেমে বসেছে সকলে খাবার খাইতেছে কিন্তু রাবিয়া বসরি কোন খাবারে হাত দেয় না খাবার খায় না রাবিয়ার বসরি ডাক দিয়ে বলল মা তুমি কেন খাবার খাও না বলে বাবা জানি না এই খাবারটা হালাল না হারাম রাবিয়ার বাবা ডাক দিয়ে বলল রাবিয়া তুমি তো ভালো করে জানো আমি হালাল পথে উপার্জন করার চেষ্টা করি হালাল পথে চলার চেষ্টা করি তুমি খাইতে পারো এই খাবারটা 100% হালাল রাবিয়া বসরি বলল বাবা দুনিয়ার মধ্যে যদি কষ্ট করতে পারি খাবারের জন্য যদি কষ্ট করতে পারি কোনো দুঃখ নাই কিন্তু হাশরের ময়দানে কবরের মধ্যে আমি কষ্ট করতে পারব না মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম হযরতে রাবেয়া বসরি যখন বালেগা হয়ে গেলেন বয়সপ্রাপ্ত হয়ে গেলেন বয়সপ্রাপ্ত হওয়ার তিনার বাবা মা দুজনে দুনিয়া থেকে তিনারা ইন্তেকাল করলেন ওই সময় বসরানগরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে তিনার আত্মীয় স্বজন তিনার ফ্যামিলির লোকজন রাবেয়ার থেকে আলাদা হয়ে গেল রাবেয়াকে পৃথক করে দেয়া হলো এই রাবেয়াকে কয়েকটা মুদ্রার বিনিময় রাবিয়া বসরিকে একজন জালেম নিষ্ঠুর জালেমের হাতে বিক্রি করে দেয়া হলো এই জালেম রাবিয়া বসরির উপরে বিভিন্নভাবে টর্চারি করতে লাগি বিভিন্নভাবে রাবিয়াকে কষ্ট দেয় কাজের মাধ্যমে কথার মাধ্যমে কষ্ট দেয়া শুরু করলো একদিন এই রাবিয়া তার মনে যার কাছে বিক্রি করে দিয়েছে হযরতে রাবিয়া বসরিকে যেই জালেমের কাছে বিক্রি করে দিল এই জালেমের সঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছে কিন্তু প্রতিমধ্যে একজন যুবককে দেখে রাবিয়া বসরি পাশে সরে গেলেন সরে যেতে যাইয়া উসটকে পড়ে যে একটা হাত ভেঙে গেল নাউজুবিল্লাহ হাতটা ভেঙে গেল হাত ভেঙে যাওয়ার সাথে সাথে হযরতে রাবিয়া বসরি সাথে সাথে সিজদায় পড়ে গেল সুবহানাল্লাহ সিজদায় পড়ে ডাক দিয়ে বলল আল্লাহ আমার হাত ভেঙে গিয়েছে আয় আল্লাহ আমি এতিম অসহায় আমার বাবা নাই আমার মাও নাই আমি এতিম একজন মেয়ে আয় আল্লাহ তোমার ইসলামের কথা মানতে যাইয়া তোমার বিধান মানতে যাইয়া আমার একটা হাত ভেঙে গেছে এরপরেও আমার কোনো আফসোস নাই আমি খুশি আছি কিন্তু তুমি আমার উপরে খুশি আছো কিনা আমি সেইটা জানতে চাই সাথে সাথে হযরতে রাবিয়া বসরি তিনার কানের মধ্যে আওয়াজ ভেসে এসেছে গায়েবীভাবে তিনি জানতে পারলেন ওরে রাবিয়া
টেনশন করো না চিন্তা করো না কিয়ামতের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হয়ে যাবে ফেরেশতারা তোমার ব্যাপারে কিয়ামতের ময়দানে ফেরেশতারা তোমার জন্য গর্ববোধ করতে থাকবে মুসলমান ভাইরা আমার এই রাবেয়া মুশরী তার মনিবের দিনের বেলায় কাজগুলি আদায় করে আর রাতের বেলায় আল্লাহ পাকের সিজদায় পড়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে রাত কাটায় দেয় হঠাৎ করে একদিন তার মনিব গভীর রজনীতে তিনার ঘুমটা ভেঙে গেল তিনি তিনার কানের মধ্যে আওয়াজ শুনতেছেন গুন 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 করে আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ শোনা যায় তিনি দৃষ্টিপাত করে দেখলেন রাবেয়া অন্ধকার কামরাখানি যেই কামরার মধ্যে রাবেয়া অবস্থান করে রাতের বেলায় রাতের মধ্যে যেই কামরার মধ্যে অবস্থান করে ওই কামরাটা জান্নাতের নূর দ্বারা আলোকৃত হয়ে গেছে হাই 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 কেমন একজন মহিলা আমার বাড়ির গোলাপ আমার বাড়ির চাকরানি কেমন একজন মহিলা যার ঘরটা জান্নাতের বেহেস্তে নূর দ্বারা আল্লাহ পাক আলোকৃত করে দিয়েছি দেখার জন্য তিনার মনিব তিনার ঘরের কাছে আসলেন এসে তাকায় দেখে হযরতে রাবেয়া বসরি সিজদায় পড়ে কান্দে আয় আল্লাহ রব্বুল আলামিন আমার তো মন চায় ২৪টা ঘন্টা তোমার কাছে আমি ব্যয় করি তোমার সাথে আমি মোলাকাত করি তোমার বিধানে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ইবাদতের মধ্যে শামিল থাকি কিন্তু আমি একজন মানুষ তুমি আরেকজন মানুষের হাতে তুমি আমাকে রাখিয়া দিয়েছো আরেকজন মানুষের অধীনে অধীন আমাকে করিয়া দিয়েছো আমি দিনের বেলায় মনিবের কাজগুলি আদায় করি রাতের বেলায় তোমার ইবাদত করতে দেরি হয়ে যায় সারা দিন আমি কাজ করার পর তোমার ডাকে সাড়া দিতে আমার দেরি হয়ে যায় কিন্তু আমার মনের তামান্না ২৪টা ঘন্টা তোমার ইবাদতের মধ্যে কাটাইতে চায় রব্বুল আলামিন কিন্তু আমি পাই না পারি না এই কথা জানার পর ওই মনিব মনে মনে বলল হায় 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 আমি কি এমন এত বড় অপরাধ করে ফেলতেছি এরকম একজন আবেদা মহিলা আমার বাড়ির চাকরের কাজ করে আমার গোলামি করে না 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 একে আর গোলাম রাখা যাবে না আমি একে আজাদ করে দেব সুবহানাল্লাহ রাবিয়া বসরির কাছে যে বলে রাবিয়া আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের থেকে আমার বাড়িতে তোমার গোলামি করা লাগবে না তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারো আর না হয় তুমি আমার বাড়ি থেকে তুমি গোলাম তোমাকে আমি আজাদ করে দিলাম অন্য কোথাও যাইতে পারো কিতাবের মধ্যে লেখেন রাবিয়া বসরি জালিমের বাড়ি থেকে বের হয়ে কাইমানে আল্লাহর ইবাদতে মশগুল হইলেন তিনি দিবারাত্রির মধ্যে হাজার রাকাত নামাজ পড়তেন হাজার রাকাত নামাজ পড়তেন এবং সময় হইলে তিনি হাসান বসরি তিনার খেদমতে তিনি হাজির হইতেন তিনার ওয়াজ নসিহাত গুলো তিনি শ্রবণ করতেন কিতাবের মধ্যে লেখেন হযরতে রাবিয়া বসরি প্রথমে তিনি আল্লাহ তাআলার প্রেম গাথা সঙ্গীত গাইতেন কিন্তু পরে উহা তওবা করিয়া নির্জনে বসিয়া আল্লাহর ইবাদতে মশগুল হইলেন মুসলমান ভাইরা আমার
এই রাবেয়া বসরী শুধু ইবাদত নয়, তিনি একজন দানবীরও ছিলেন। হযরতে রাবেয়া বসরী তিনার বাড়িতে দুইজন ব্যক্তি আসলো ক্ষুধার্ত অবস্থায় রাবেয়ার সঙ্গে দেখা করার জন্য। এসে বলল, মা আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দিন। রাবেয়া বসরীর ঘরে তখন কোনো খাবার নাই, মাত্র দুইটা রস আছে, এছাড়া অন্য কোনো খাবার নাই। দুইটা রস দুইটা প্লেটে দিয়ে যখন সামনে দিল, প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে গেল, এসে বলল, মা আল্লাহর রস্তে আমাকে তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। বলার সাথে সাথে হযরতে রাবেয়া বসরী ওই দুইটা রোস্ট নিয়ে প্লেট থেকে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিল। ওই দুই ব্যক্তি বলল, কেমন হলো বিষয়টা, আমাদের থেকে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিল, আমাদেরকে দিল না। একটু পরে, না না একটু পরে তাকায় দেখে এক ব্যক্তি 18টা রুটি এনে রাবেয়া বসরীর হাতে দিতেছে। সুবহানাল্লাহ। রাবেয়া বসরী গুনে গুনে দেখে 18টা রুটি, বলে, না এই রুটি আমার না, আপনি নিয়ে যান। বলে, না আপনাকে দিছে আমার বেগম সাহেবা, বলেছে রাবেয়া বসরীর হাতে এই রুটিগুলো দিবে। বলে, না না আপনার ভুল হচ্ছে, আমাকে না, অন্য কাউকে দিছে, আপনি নিয়ে যান। এক পর্যায়ে এইভাবে না শোনার কারণে ওই লোক রুটি 18টা নিয়ে তিনার বিবির কাছে চলে গেল। বিবি আর দুইটা রুটি দিয়ে বলল, এইবার যান, এইবার দিয়ে আসুন, রাবেয়া বসরী বার নিবে। আসার পর রাবেয়া বসরীকে যখন দিল রুটিগুলো, গুনে গুনে দেখলো 20টা রুটি। রাবেয়া বসরী আর দেরি না করে রুটিগুলো নিয়ে 10-10টা রুটি করে দুইজনকে দিয়ে দিল, দুইজন পেট ভরে খানা খাইল। এবার জিজ্ঞেস করলো, মা আপনি এটা কি করলেন? প্রথমে দিলেন, নিয়ে গেলেন, আবার তাদের তাকে ফেরত দিয়ে দিলেন, আবার পুনরায় নিলেন। হযরতে রাবেয়া বসরী বলেন, আমি জানি এই খাবারে তোমাদের পেট ভরবে না, তোমরা তৃপ্তি সহকারে খানা খাইতে পারবে না, তোমাদের তৃপ্তি মিটবে না, আমি জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে, আমাকে যদি কেউ এক দাও, আমি রব্বুল আলামিন তোমাকে এক দিব না, এককে 10 দিয়ে গুণ দিয়ে 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যদি কেউ এক দেয় তাহলে আমি তাকে এক দিব না, আমি রব্বুল আলামিন তাকে 10 দিয়ে গুণ দিয়ে 10 গুণ বাড়ায় দেব। এজন্য আমি আল্লাহর রাস্তায় 2 দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 20 দিয়েছে, 20 দিয়েছে। একটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি ফাতেমা নবীজির কন্যা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন শরীরে তাপ উঠেছে, জ্বর উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা দেখো আমার বান্দারা কিরকম দানবীর, ওই যে দেখো আলী যাচ্ছে তার বিবির জন্য একটা বেদনা নিয়ে আসছে, ডালিম নিয়ে আসছে, পরীক্ষা করে দেখতে পারো। তো যে কথা বলতেছিলাম হাদিসের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার শরীরে তাপ উঠেছে। অনেক সময় দেখবেন কেউ অসুস্থ হলে বিভিন্ন ফল ফ্রুট তার খাইতে মনে চায়, আবদার করে পরিবারের কাছে, আবদার করে যে আমার এইটা খাইতে মনে চাচ্ছে, এইভাবে আবদার করে। তো ওইভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আবদার করলেন, জ্বর উঠেছে, আমার শরীরে তাপ উঠেছে, আমার একটা ডালিম খাইতে মনে চায়, যদি একটা ডালিম কিনে খাওয়াইতে।
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে গেলেন কামলা দিয়ে অথবা যে কোনো ভাবে একটা ডালিম ক্রয় করলেন নিয়ে আসতেছে প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলছে যাও তোমরা আলীকে পরীক্ষা করে দেখতে পারো একজন ফেরেশতা ভিক্ষুক সেজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলল আলী পেটে বড় ক্ষুধা কয়েকদিন যাবত পেটে কোনো খাবার নেই খাবার দিতে পারি না খুব ক্ষুধা শরীরে তাপ উঠেছে যদি আমাকে যদি কিছু দিতেন যদি ডালিম দিতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আমার বেগের মধ্যে ডালিম আছে তা এ জানলো কেমনে কেমনে জানলো বলে না একটা ডালিম কিনছি আমার বিবির জন্য ওই ফকির বলে যদি আল্লাহর রাস্তে আমার জন্য না আল্লাহর রাস্তে কারণ সাহাবা ইকরাম আল্লাহর রাস্তে যদি কিছু চাইতো তার যা আছে জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় দিতে 24টা ঘন্টা তারা প্রস্তুত ছিল আর আমাদের ঈমানটা দুর্বল হওয়ার কারণ হলো আমরা 24টা ঘন্টা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে রাজি না আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক ডালিম মাসখানে ভাগ করে অর্ধেক ওই ভিক্ষুকের হাতে দিল বলল আলী তুমি যেও না এই অর্ধেক যদি তোমাকে দেখে দেখে আমি খাই তাহলে মনে হয় আমার ভিতরে একটা শান্তি আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন অর্ধেক খাওয়ার পরে ভিক্ষুক বলল আলী আমার অর্ধেক জ্বর এই মুহূর্তে ভালো হয়ে গেছে আর অর্ধেক যদি আমাকে দিতেন তাহলে আমার ভালো হয়ে যেত জ্বরটা বলে না অর্ধেক দেওয়া যাবে না আমার বিবির জন্য নিচ্ছি বলে আমার জন্য না যদি আল্লাহর রাস্তায় দিতেন আর অর্ধেক দিয়ে বাড়ির কাছে গেছে এক পা ভিতরে দেয় এক পা বাইরে দেয় ভয়ে ভয়ে কারণ বিবি যদি বলে যে একটা ডালিম আনতে বললাম একটা ডালিম আনতে পারল না তুমি কোন জাতের জামাই হইলা এই জন্য ভয়ে ভয়ে এক পা সামনে দেয় দরজার ভিতর দেয় এক পা বের করে এইভাবে তাকায় দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঘুমিয়ে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘুমায় গেলেন শুয়ে পড়লেন সকালবেলা তিনার দরজায় টক 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 করে আওয়াজ শুনতে পাইল আওয়াজ দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে বলে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি বলতে চাও বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালিম পাঠায় দিয়েছে আল্লাহ পাক আপনার ব্যবহারে খুশি হইয়া জান্নাত থেকে ডালিম পাঠায় দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম গুনে গুনে দেখতেছেন 1 2 3 4 5 6 7 8 9 9টা ডালিম পাইলেন বলে না এইটা আমার জন্য না বলে না রাসূল বলেছে এইটা আলীর ঘরে দিয়ে আসো বলে না না এটা আমি নিতে পারি না এটা আমাকে দিই নাই বলে কেন বলে আমার আল্লাহ বখিল না আমার আল্লাহ যদি বখিল হইতেন কৃপণ হইতেন অভাবী হইতেন তাহলে আমি নিতে পারতাম কারণ আমার আল্লাহ তো বখিল না কেন আল্লাহ পাক তো বলেছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যদি আমার রাস্তায় কেউ এক দেয় আমি আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়ায় দিই সুবহানাল্লাহ আল্লাহ তো বখিল না এজন্য আমি নিব না হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলের নিচ থেকে আরেকটা ডালিম বের করে বলে আলী এই নাও আরেকটা ডালিম রাসূল তোমাকে 10টা ডালিম দিয়েছিল কিন্তু তোমার ঈমানটা কত মজবুত এটা পরীক্ষা করার জন্য আমি একটা ডালিম আমার কাছে রেখে দিয়েছিলাম সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার এজন্য আমি বলতেছিলাম রাবেয়া বশ্রী কেমন একজন আবেদা মহিলা ছিলেন তিনার ঈমানটা কেমন মজবুত ছিল এই রাবেয়া বশ্রী আল্লাহর প্রতি 100% একিন ছিল সব কিছু করার মালিক আল্লাহ আর আমরা তো বিশ্বাস মুখে বলি কিন্তু অন্তরে বিশ্বাস করি না
যদি বিশ্বাসী করতাম আমার খাওয়ানোর মালিক আল্লাহ আমাকে পালনে ওয়ালা আমার আল্লাহ আমাকে রিজিক দেয়ার মালিক আল্লাহ আমাকে মৌত দেয়ার মালিক আল্লাহ আমার হায়াত দেয়ার মালিক আল্লাহ আমাকে ইজ্জত দেয়ার মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করতাম তাহলে আমরা অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারতাম না মুসলমান ভাইরা আমার হযরত রাবিয়া বসরি তিনি খানায় কাবা ফস করার সিদ্ধান্ত নিলেন সাত সিদ্ধান্ত নিলেন তিনি হজ করতে যাবেন কিন্তু কিভাবে যাবেন তিনি একটা ক্রেশ ও দুর্বল গাদায় আরোহণ করে তিনার মাল সামানা উঠাইয়া তিনি রওনা দিয়ে দিলেন কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের কাছে যাওয়ার সাথে সাথে তিনার গাদাটা তিনার ওই গাদাটা দুনিয়া থেকে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাবিয়ার সাথীবর্গরা বলল তোমার মাল সামানা আমরা তোমার গন্তব্যস্থানে পৌঁছায় দিয়ে আসি রাবিয়া বসরি বলল না না আপনাদের পথে আপনারা চলে যান আমার মাল সামানা আপনাদের টানা বোঝা লাগবে না পৌঁছায় দেওয়া লাগবে না সাথীবর্গরা চলে গেল হযরত রাবিয়া বসরি সিজদায় পড়ে গেল আল্লাহ একটা অবলা দুর্বল গাধাকে তুমি মৃত্যু দিয়ে দিলা আর আমার ইচ্ছা ছিল এই গাধার পিঠে উঠে আমি তোনায় তোমার খানায় কাবা ঘরে যাব হজ করতে যাব কিন্তু তুমি এই দুর্বল নিরহ গাধাকে তুমি মৃত্যু দিয়ে দিলা এখন আমি কি করব কিভাবে যাব মোনাজাত শেষ করার সাথে সাথে হযরত রাবিয়া বসরি তাকায় দেখে গাধাটা দুনিয়া থেকে বিদায় নিয়া গাধাটা তাকায় দেখেন আবার নতুন করে জিন্দা হয়ে গেছে বর্ণনাকারী বলেন দীর্ঘকাল পরে আমি রাবিয়া বসরি সেই ক্রাশ ও দুর্বল গাধাটিকে জীবিত দেখার কান্তি দেখিয়াছি এই কথাটি এখানে উল্লেখ করার উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা রাবেয়ার দোয়া বরকতে সেই মৃত গাধাটিকে দীর্ঘ উদান দীর্ঘ আয়ু দান করেছেন মুসলমান ভাইরা আমার হযরত রাবেয়া মক্কা শরীফের নিকটবর্তী হইলে কয়েকদিনের জন্য এক নির্জন স্থানে অবস্থান করলেন তথাই কেননা আমি তো একটা মাটির রাবেয়া বসি আল্লাহর কাছে বলল আল্লাহ আমি তো একটা মাটির পুতুল আর তোমার কাবা ঘর তো একটা পাথরের ঘর আমি তো তোমার ঘরের পাগল না আমি রাবেয়া বসি তো তোমার পাগল আল্লাহ রাব্বুল আলামিন গাইবিভাবে আওয়াজ দিয়ে রাবেকে জানায় দিল রাবেয়া তুমি কি চাও ১৮ হাজার আলেমের ধ্বংসের দায়িত্ব তোমার হাতে আসিয়া পড়ক তোমার হাতে দিয়ে দেয়া হোক ১৮ হাজার আলেম ধ্বংসের কারণ এটাকে তুমি চাও রাবেয়া বসরি বলে না না আমি এটা চাই না হযরত রাবেয়া বসরি দ্বিতীয়বার হজ পালন করার জন্য যখন তিনি মক্কা শরীফের দিকে রওনা করিয়ে দিলেন তিনি মক্কা শরীফের কাছাকাছি পৌঁছাইলে জঙ্গলের ফাঁক দিয়ে তাকায় দেখে কাবা ঘর তাকে অভ্যর্থনা জানানোর জন্য তিনার দিকে হে চলে আসতেছি হযরত রাবিয়া বসরি বলেন ঘর দিয়ে আমি কি করব আমি ঘরের মালিকের প্রার্থনা করি আমি সেই মহান সত্তার ইস্তেকবাল কামনা করি রসুল বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা কোন ব্যক্তি যদি আমার দিকে এক বিঘা অগ্রসর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এক গজ আমি অগ্রসর হয়ে যাই কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসি
রাবেয়া বসরি আমার দিকে যখন রওনা দিয়ে দিয়েছে আমি রব্বুল আলামিন রাবেয়া বসরির সম্মানের জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য কাবা ঘর তার দিকে চলা শুরু হয়ে গেছে কথিত আছে ইব্রাহিম আদাম মক্কা শরীফে গমনকালে প্রতিমধ্যে প্রতি কদমে দুই রাকাত নামাজ আদায় করিয়া প্রতি কদমে কদমে তিনি দুই রাকাত নামাজ আদায় করিতেন এইভাবে মক্কার দিকে রওনা দিয়ে দিলেন হজ পালনের জন্য এইভাবে তিনি কাবা ঘরে পৌঁছাইতে তিনার চোদ্দ বছর পর্যন্ত সময় লেগে গেল আমার ভাইরা ইব্রাহিম আদাম চোদ্দ বছর সময় লাগার পর তাকায় দেখে কাবাকার তার গন্তব্য স্থানে নাই তিনি কান্না করে চিৎকার করে কান্না করলেন আল্লাহ কাবাগর তার গন্তব্য স্থানে নাই কাবাগর কি হলো নাকি আমার চোখে কোনো সমস্যা হয়ে গেল আমার চোখে মনে হয় কোনো সমস্যা হয়ে গেল আমি কাবাগর কেন আমি দেখতে পারছি না এই কথা বলার সাথে সাথে গায়বী ভাবে ইব্রাহিম আদাম তিনি শুনতে পারলেন এই কাবা ঘর এমন একজন বৃদ্ধা মহিলাকে অভ্যর্থনা জানাইতে গেছে যেই বৃদ্ধা মহিলার উপরে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়ে গেছে কারণ সে হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে উম্মতে মুহাম্মাদির জন্য সুপারিশ করলে এই রাবেয়া বসরির সুপারিশে উম্মতে মুহাম্মাদের সত্তর হাজার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন নাজাত দান করব এই কথা বলার সাথে সাথে তাকাই দেখে লাঠিতে ভর করতে করতে একজন বৃদ্ধা মহিলা আসলো তার নাম হলো হযরতে রাবেয়া বসরি মুসলমান ভাইরা আমার সংক্ষেপ করে দিতেছি সাত বছর অতিক্রম করার পর হযরতে রাবেয়া বসরি তিনি হজ পালন করলেন হজ করার পর আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আমার এই হজটা যদি কবুল না হয় তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন রাবেয়া তোমার হজ শুধু কবুল করা হয় নাই এই বছরে তোমার সঙ্গে যতগুলো হাজি হজ করেছে প্রত্যেকটা হাজির হজ তোমার কারণে আমি রব্বুল আলামিন কবুল করে ফেলেছি মুসলমান ভাইরা আমার একদিন রাবেয়া নিজের ইবাদতখানা ইবাদত করিতে করিতে ক্লান্ত হয়ে পড়লেন একটু ঘুমায়া পড়লেন এমতো অবস্থায় একটা চোর ঢুকেছে তার বাড়িতে চুরি করার জন্য তার চাদর টানিয়ে যখন বের হওয়ার জন্য রওনা করে দিলেন তিনি পথ দরজা খুঁজে পায় না জানলা খুঁজে পায় না তিনি চোখে কিছু দেখে না চাদরটা রেখে দিলে আবার দেখে চাদরটা হাতে করলে তিনি কিছুই দেখতে পায় না এমনি এইভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনার কানে আওয়াজ ভেসে আসলো তুমি হাজারো চেষ্টা করলে তুমি এই রাবেয়া বসরির চাদরটা তুমি নিয়ে যাইতে পারবা না বলে কেন কেন বলে শয়তান পর্যন্ত রাবেয়ার ক্ষতি করতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিনকে রাবেয়া এমন ভাবে খুশি করে ফেলেছে রাবেয়ার চব্বিশটা ঘন্টা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আদাম তিনি তাকায় দেখে রাবেয়া বসরি ফুরাত নদীর তীরে দাঁড়ায় আছে ফুরাতের নদীর পাশে দাঁড়ায় আছে এমত অবস্থায় হাসান বসরি
রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন রাবেয়া বসরী ফুরাতের তীরে দাঁড়ায় আছে রাবেয়াকে ডাকতে বলল আসো আমরা দুইজন এই নদীর পানির উপরে আমরা যাই নামাজ বিছিয়া নামাজ আদায় করি রাবেয়া বলিলেন উস্তাদ উস্তাদ যদি আপনি দুনিয়ার বাজারে মানুষকে নিজের বাহাদুরি দেখাইতে চান তবে এমন কিছু দেখানো উচিত যা আপনার সমকক্ষ কেউ দুনিয়ার মধ্যে দেখাইতে পারে নাই এই কথা বলার পর হযরত রাবিয়া বসরী বলল না না পানির উপরে দরকার নাই আসুন আমরা বাতাসের উপরে আমরা যাই নামাজ বিছায়া রাবেয়া বসরী হাসান বসরীকে ডাক দিল বলে আসেন আমরা বাতাসের উপরে আমরা নামাজ আদায় করি মুসলমান ভাইরা আমার একদিন হাসান বসরী কয়েকজন বন্ধু হযরত রাবেয়ার গৃহে গমন করেন ঘটনাক্রমে তখন তাহার গৃহে চেরাগ ছিল না বাতির ব্যবস্থা ছিল না বাতি নাই এখন তো আমাদের আমাদের বৈজ্ঞানিক যুগ এসে গেছে আমরা তো লাইটের ব্যবস্থা আছে আমাদের আলোর ব্যবস্থা আছে প্রযুক্তি আমাদের কাজ করতেছে কোনো কিছুর অভাব নাই তখনকার সময়ের কথা বলছি আজ থেকে 1450 বছর আগের কথা আমি বলছি হাসান বসরী তিনার কিছু বন্ধুদেরকে নিয়ে তিনি একদিন রাবেয়া বসরীর বাড়িতে গেলেন যাওয়ার পর বাতির ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই এমত অবস্থায় কি করা যায় হাসান বসরী ডাক দিয়ে বলল রাবেয়া আলোর ব্যবস্থা নাই বাতির ব্যবস্থা নাই কি করতে পারি এই বলার সাথে সাথে হযরত রাবেয়া বসরী আঙ্গুলের মধ্যে ইশারা করলে করে যখন ফু দিলেন আল্লাহু আকবার তাকাই দেখে এই রাবেয়া বসরীর আঙ্গুল দিয়ে আলোর ব্যবস্থা হয়ে গেছে এইটা কে করেছে একমাত্র আমার আল্লাহ এইটা করার মালিক আমার আল্লাহ ও দুনিয়ার মানুষেরা এই রাবেয়া তো কোন ওলি গাউস কুতুব ছিল না সাধারণ একজন মহিলা এই রাবেয়া যদি এমন এমন কিছু দেখতে পারে এমন আধ্যাত্মিক জগতের মানুষ যদি হইতে পারে ইবাদত করতে করতে আমি আপনিও যদি আল্লাহর ইবাদত শুরু করে দিই আমার রব্বুল আলামিন আমাদেরও দাম বাড়াই দিবে এজন্য রাসূল বলেন দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো যখন তোমাদের দাম বেড়ে যাবে জিনিসের দাম কমে যাবে আর যখন তোমাদের দাম কমে যাবে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা জিনিসের দাম বাড়ায় দেবে যত মিছিল মিটিং যা কিছু করেন না কেন কোন মিছিল মিটিং করেও জিনিসের দাম কমানো সম্ভব হবে না কারণ দুনিয়ার মানুষের মুসলমানের দাম কমে গেছে এজন্য আল্লাহ রব্বুল আলামিন জিনিসের দাম বাড়ায় দিয়েছে